টানা তিন দিন সরকারি ছুটির কারণে রাজধানীর বাজারগুলোতে ক্রেতাদের উপস্থিতি খুবই কম। বাজারে তেল, চিনি, ডাল, ছোলার দাম এ সপ্তাহে বিক্রি হচ্ছে আগের দামেই। এদিকে বাজারে পোলাও সহ বেড়েছে সব ধরনের চালের দাম। নাজিরশাইল, মিনিকেট, আটাশ এবং মোটা চাল কেজিতে বেড়েছে 2 টাকা করে। তবে চিনিগুড়া পোলাও চাল বেড়েছে সবচেয়ে বেশি, কেজি প্রতি 15 থেকে 17 টাকা করে, যা গত কয়েক দশকে সর্বোচ্চ দাম। উৎপাদন ভালো এবং প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই কেন চালের দামও বাড়ল, এর কারণ খুঁজে বের করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিক্রেতারা। এদিকে মাছ মাংসের বাজারে ক্রেতাদের উপস্থিতি খুবই কম। গরুর মাংস 650 এবং খাসির মাংস বিক্রি হচ্ছে 950 টাকা করে। বাজার পরিস্থিতি জানাতে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে আমরা রাজধানীর খবর জানবো সহকর্মী বিজন কুমার দাসের কাছে, তিনি আছেন কারওয়ান বাজারে। বিজন, জানাবেন আজকের বাজার পরিস্থিতি। আমরা সাধারণত সপ্তাহের 2টি দিন, বিশেষ করে শুক্র ও শনিবার, বাজার দরে একটু খবরাখবর নিয়ে আসলে জিনিসপত্রের যে ঊর্ধ্বগতি চলছে সেটির কী অবস্থা সেটি আমাদের দর্শক যারা তাদেরকে জানানোর জন্য। ঠিক আজকেও যখন সকালে আমরা কারওয়ান বাজারে প্রবেশ করলাম, আসলে দেখলাম যে টানা যে 3 দিন সরকারি ছুটি ছিল সেই প্রভাবটি একেবারে পড়েছে এখানে। একেবারে ক্রেতা বা শূন্য বলা যাবে না, খুবই উপস্থিতি কম সেখানে, বিক্রেতারা অনেকটা জিনিসপত্র তারা সেই পরে বিক্রি হয়নি। ঠিক এই মুহূর্তে আমি চালের বাজারে আছি, আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে চালের বাজারে সব ধরনের চালই কেজিতে 2 থেকে 3 টাকা করে দাম বেড়েছে। নাজিরশাল বলেন, মিনিকেট বলেন, আটাশ বলেন, মোটা চাল বলেন, কিন্তু এখানে নতুন তথ্য বেশি, সম্প্রতি পোলাওর চাল ব্যাপক হারে বেড়েছে। আপনি বলছেন যে এই যাবৎকালের মধ্যে সর্বোচ্চ, তো অন্যান্য চাল এবং পোলাওর চাল যে দাম বাড়লো এতটা, কী কারণ মনে করছেন আপনি যদি একটু বলেন? ভাই, কারণ তো বলতে পারো মিলাররা যারা মনের দাম থেকে চাল উৎপাদন করে, কারণ মেলেরা যে দাম বিক্রি করে আড়তদারের কাছে, আড়তদারেরা বিক্রি করে আমাদের কাছে, আমরা রিটেল সেলার, মানে আমরা তৃতীয় পক্ষ আর কি। কিন্তু মেলেরা বলতে পারো কেন দাম বাড়ে, বাইরে থেকে ইম্পোর্ট করে নেই আর দেশে দুর্যোগ হয় নাই, কারণ বাড়ে কী জন্য এটা তো মনে করো সরকার দেখা দরকার, যে দেশে দুর্যোগ হইলে বা একটা জিনিসের ক্রাইসিস হইলে তাইলে জিনিসের দাম বাড়ে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ঠিক আমরা এই চালের বাজারের পাশাপাশি এখানে মাছ এবং মাংসের বাজারটাও রয়েছে এখানে। কিছুক্ষণ আমি আগে মাংসের বাজার গিয়েছিলাম, তারা একদম অলস বসে আছেন। বিশেষ করে গতকাল শুক্রবারে যে পরিমাণ তারা মাংস তারা বিক্রির জন্য প্রস্তুতি নিয়েছিলেন সেই বিক্রি করতে পারেনি, আজকেও রয়ে গেছে। তার কারণটা বলছেন যে শবে বরাতে রাজধানীর যে পাড়া মহল্লা আছে সেখানে কিন্তু প্রচুর গরু কুরবানি দেওয়া হয় এই দিনটিকে ঘিরে, যার কারণে সেটাও গ্রামে মহল্লাতে দাম কমে যাওয়ার কারণে বাজারে মানুষ খুব একটা আসছে না, সেই কারণে তারা অলস বসে আছেন, বিক্রি কম হচ্ছে। মাছ বাজারে একই অবস্থা, গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে যেহেতু ক্রেতাদের উপস্থিতি কম, দামও খুব একটা হেরফের নেই, মোটামুটি কম দামে বিক্রি হচ্ছে হাতে লাগালে যে দেশি মাছগুলো আছে। তো প্রিয়াকুণ্ড, আপাতত এই ছিল আমার কাছে এখানকার খবর। বিজন, আপনাকে ধন্যবাদ। এবার আমরা খুলনার পরিস্থিতি জানব। খুলনার নিউ মার্কেট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল ইসলাম, জানাবেন বাজারে চালের দামের কী পরিস্থিতি এবং নিত্যপণ্যের বাজারের কী পরিস্থিতি জানাবেন আমাদের? খুলনার যে বাজারগুলিতে যেটা দেখা যাচ্ছে বিশেষ করে নজরদারির কারণে, তেল, ভোজ্য তেল এবং পেঁয়াজের দাম কিছুটা কমলেও, যেটা যে মোটা চালের দামটা স্থিতিশীল রয়েছে, তবে মিনিকেট ও বাসমতি চালের বাজারটা কেজি প্রতি 5 টাকা থেকে 7 টাকা বেশি মূল্যেই বিক্রি হচ্ছে। এছাড়া থাকছে যে আপনার যে প্রসাধনী বলতে, যে খুলনার বাজারগুলোতে যে সাবানের দাম যেমন বেড়েছে, অনুরূপে ডিটারজেন্ট পাউডার সহ দুধ এর দামও বৃদ্ধি পেয়েছে। এছাড়াও যে মাছের বাজারটা যেহেতু সরবরাহ কম নয়, যার কারণে যে তুলনামূলক একটু বেশি দামে বিক্রি হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছে এখানে একজন ক্রেতা, আপনাকে জানতে চাইবেন আসলে যে কেমন দেখছেন নিত্য প্রয়োজন মূল্যর দাম? মূল্যর দামটা, তেলের দামটা এখন একটু কমছে, আর হুলের গুঁড়া, দুধ এবং সাবান এগুলোর দাম অবরত বাড়ছে। দুধের দাম কেজিতে 50 থেকে 60 টাকা বাড়ছে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলবো একজন বিক্রেতার সঙ্গে, কেন এই সাবান এবং দুধ টুধ এগুলোর দাম বাড়ছে বলে যে ক্রেতাদের অভিযোগ কেন এটা? ধন্যবাদ আপনাকে।
আমিনুল ইসলাম, ধন্যবাদ আপনাকে। এবার আমরা বগুড়ার পরিস্থিতি জানব। সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব জুয়েল, তিনি আছেন কলোনি বাজারে। রাকিব জুয়েল, জানাবেন বাজার পরিস্থিতি। আমি আছি বগুড়া শহরের একেবারে মূল শহরের দ্বিতীয় বৃহত্তম বাজার, এটি কলোনি বাজার। মূলত বগুড়ায় গেল 10 দিন কিংবা 8 থেকে 10 দিন আগে এই বগুড়ার যে বাজারের যে অস্থিতিশীলতা, সেটি কিন্তু শুরু হয় পেঁয়াজ এবং তেল দিয়ে। সে পেঁয়াজ এবং তেলের এই চরম অস্থিরতা যখন সারা দেশেও ছড়িয়ে পড়েছে, আপনি জানেন নিশ্চয়ই, এরই মধ্যে বগুড়াতেও কিন্তু অন্যান্য অনেক জেলার মতোই চালের দামও অস্বাভাবিক রকম হারে বেড়েছে। দোকানিরা যেটি বলছেন যে এক সপ্তাহ আগে তারা যে চাল খুচরো বিক্রি করতেন সে দামে এখন তারা পাইকারিও কিনতে পারছেন না। আমার সাথে এই কলোনি বাজারের একজন প্রবীণ ব্যবসায়ী রয়েছেন, আমরা তার সাথে কথা বলতে চাই যে আসলে কি কি পণ্যের দাম বেড়েছে এবং প্রতিনিয়ত বাড়তেই আছে, এবং এটি রমজান আস্তে আস্তে কিরকম পরিস্থিতি তৈরি করতে পারে বলে মনে করছেন, ভোক্তাদের কি অবস্থা? চালের দাম এক সপ্তাহ আগে যা ছিল তার চেয়ে কেজিকে 6-7 টাকা বাড়তি হয়েছে, এবং ছোলার দাম, ছোলা আমরা গত 5 দিন আগে কিনছি 3100 টাকা বস্তা, এখন বর্তমান 3600 টাকা বস্তা, 75 টাকা আমাদের কিনতেই হচ্ছে। যে সাবানটা আমরা বিক্রয় করছি 40 টাকা, সে সাবানটা এখন 65 টাকা দাম। 1 কেজি পাউডারের দাম ছিল 90 টাকা, সেই পাউডার এখন 1 কেজির দাম হচ্ছে 140 টাকা। সব পণ্যেরই দাম বাড়ছে, তাহলে ভোক্তারা কিরকম প্রতিক্রিয়া কেমন পাবে? প্রতিক্রিয়া মানে যে এটা কাস্টমারদের সঙ্গে আমাদের অনেক কথা বলা লাগতেছে, তাদের সঙ্গে কথা ক্ষয় করা লাগতেছে। তারা বলতেছে 2 দিন আগে আমরা এই দামে নিয়ে গেলাম, 2 দিনের ভিতরে এত টাকা কেন বাড়লো, এইটা নিয়ে আমরা কাস্টমারের কাছে কই ফেরত দিতে পারি। প্রিয় শুনছিলেন যে আসলে ব্যবসায়ীদের সাথে কিন্তু প্রতিনিয়ত আমরাও দেখছি যে ভোক্তাদের কিন্তু এই এক ধরনের বাকবিতণ্ডা হচ্ছে। কেননা শুধুমাত্র বগুড়ার বাজারের কথা যদি বলি, যে এই সবজির বাজার ছাড়া সকল নিত্য প্রয়োজনীয় পণ্যের কিন্তু অস্বাভাবিক রকম দাম বেড়েই চলছে। এই ছিল সবচেয়ে আমার কাছে বগুড়া থেকে বাজার পরিস্থিতির খবর। রাকিব জুয়েল, ধন্যবাদ আপনাকে।